আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্ট। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম, সবাইকে পুনরায় স্বাগত জানাচ্ছি এন টিভির প্রতি শনিবারের আইন বিষয়ক আলোচনা এবং পরামর্শমূলক অনুষ্ঠান আইন ও অধিকার থেকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, সংক্ষিপ্ত বিরতি থেকে আমরা আবার ফিরে এলাম আপনাদের সামনে। ফোন কল করে আপনারা ফোনের লাইনগুলো বিজি করে ফেলেছেন, যার জন্য আপনাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি। অনেকে লং টাইম ফোনে ব্যস্ত, ফোনে অপেক্ষা করেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা স্ক্রিনের নিচে ইমেল অ্যাড্রেসও দেখতে পাচ্ছেন, সেই ইমেলে আপনারা ইমেল করতে পারেন। আমি সংক্ষিপ্ত আকারে ইমেল রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, অধিকাংশ ইমেলই আমি রিপ্লাই দিয়ে থাকি, যথাসম্ভব চেষ্টা করি, এবং আমি এবং আমার সাথে আরও একজনকে রাখি যারা ইমেল রিপ্লাই দিতে পারেন। তো চেষ্টা করবেন ইমেল করতেও, ফোন তো অবশ্যই আমরা যথাসম্ভব চেষ্টা করি অ্যাকোমোডেট করতে। তো আমি চলে যাচ্ছি একটা ফোন কলে। কে আছেন এখন লাইনে অপেক্ষায়, আপনার প্রশ্নটি করুন দর্শক। হ্যালো হ্যালো হ্যালো, সালাম আলাইকুম। ওয়া সালাম। আচ্ছা ভাইয়া, আমি এই দেশে হিউম্যান রাইটসে গত মাসে আমি 2.5 ইয়ার্সে ভিসা পেয়েছি উইথ মাই ফ্যামিলি, আমার বাচ্চা এবং আমি আমার ফ্যামিলি সহ এখানে আছি 12 ইয়ার্স হলো। আমার ভিসাতে লেখা আছে যে নো পাবলিক ফান ইউজ, কিন্তু আমার এর আগে ভিসা ছিল 2009 পর্যন্ত, লাস্টে 4 ইয়ার্স আমার ভিসাটা একটু এনি হাও একটা কারণে ব্রেক আপ হয়ে যায়। তারপরে আমি সমস্ত কিছু হোম অফিসকে লেখার পরে হিউম্যান রাইটসে অ্যাপ্লাই করি, তখন আমাকে লাস্ট 1 ইয়ার অ্যাপ্লাই করার পর আমাকে ভিসাটা ইস্যু হয় 2.5 ইয়ার্সের। এটা তো ডিসক্রিশনারি লিফ, তাই না দর্শক? ডিসক্রিশনারি জন্য অ্যাপ্লাই করতে পারবো আমার বাচ্চার জন্য? জি, আপনার বাচ্চার জন্য কি? বাচ্চা এটা সে 11 এর হয়েছে, কিন্তু বন হয় না এখানে। বাচ্চার এজ এজ কত দর্শক? এখন 13, কিন্তু তার সে জন্ম বাংলাদেশে, কিন্তু এই দেশে সে 11 ইয়ার ছিল। কন্টিনিউয়াস 11 ইয়ার্স আছে, তবে লফুল আনলফুল মিলিয়ে, লফুল আনলফুল মিলিয়ে, এই তো? জি ভাইয়া, জি ভাইয়া, সেলিম ভাই, আমি রতন। হ্যাঁ জি, আপনি একটু টিভির পর্দায় চোখ রাখুন, আমরা উত্তর দিচ্ছি, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া। জি, একটা প্রশ্ন হলো, আমার এক ফ্রেন্ড, তার ব্রেক আপ হয়ে যায় স্টুডেন্ট ভিসাতে, কিন্তু তারপরে এখন সে আবার নতুন করে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতেছে, এতে কি তার ভিসা চলে গেছে প্রায় 6 মান্থ হলো, এখন যে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতেছে সেম কলেজ দিয়ে, তার এবং তার ব্যাংক স্টেটমেন্টটা কিছু দিন ওই যে 10,000 রাখতে হয়, সে ছাড়ার পরে তার ব্যাংক স্টেটমেন্ট পরে দিবে 2 সপ্তাহ পরে, এতে কি ভিসাটা এক্সটেনশন হইতে পারে? দর্শক একটু একটু ক্লিয়ার করুন, ওনার কি গ্যাপ আছে 30 মাসের, এটা আপনি বললেন? না, ওনার মানে ব্যাংক স্টেটমেন্টের গ্যাপ আছে ধরেন আপনার 2 উইকসের মতো, কিন্তু ভিসা অলরেডি তার ফিনিশ, সে হোম সে আবার নতুন করে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতেছে, মানে আপিল শেষ হয়েছে আপনার গত 2 সপ্তাহ আগে। জি, আপিলে আপিল ওনার ডিসমিস হয়ে গেছে 2 সপ্তাহ আগে, আপিল ডিসমিস হয়ে গেছে, আপিলের ডিসিশন বা ডিটারমিনেশন চলে এসেছে 2 সপ্তাহ আগে, এখন উনি ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন। ওনার ওনার ব্যাংক স্টেটমেন্ট ম্যাচিউর 28 দিন কি হয়েছে, ম্যাচিউর হয়ে গেছে নাকি হয় নাই? ম্যাচিউর হয়নি। ম্যাচিউর হবে কবে দর্শক? কিসের ম্যাচিউরটা? 28 দিন কবে হবে ব্যাংক স্টেটমেন্ট? ব্যাংক স্টেটমেন্ট হবে আপনার নেক্সট সেপ্টেম্বরের 15 তারিখে, অক্টোবরের 15 তারিখে। আর 15 তারিখে ডিটারমিনেশন প্রলং যে হয়েছে, ডিটারমিনেশন রায় যে হয়েছিল, সেই রায় থেকে 28 দিনের মধ্যে তাহলে আর করতে পারবেন না উনি? 3 তারিখে। আচ্ছা আচ্ছা দর্শক, এটা এটা ওনার জন্য সমস্যা হবে বলে দিচ্ছি আমি, যে এটা 28 দিনের বেশি গ্যাপ হয়ে যাবে, কারণ ব্যাংক স্টেটমেন্ট যদি পুরোপুরি ম্যাচিউর না হয় সে অবস্থায় যদি উনি অ্যাপ্লিকেশন করেন তাহলে ব্যাংক স্টেটমেন্টের কারণে রিফিউজ হবে। আবার এরপরে উনি যদি যেহেতু 3 তারিখে ডিটারমিনেশন পেয়েছে, হয়েছে ডিটারমাইন হয়েছে, জাজ রায় দিয়েছেন 3 সেপ্টেম্বর, ওনার জন্য পরবর্তী 28 দিনের মধ্যে উনি চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন, ওনার আপিলের রাইট যদিও থাকবে না, কিন্তু অন্যান্য সমস্ত কিছু ঠিক থাকলে ওনার ভিসা হওয়ার কথা ফ্রেশ অ্যাপ্লিকেশনে। কিন্তু ওনার যদি 15ই অক্টোবরে যে ব্যাংক স্টেটমেন্ট ম্যাচিউর করে, তাহলে তো তার আগে উনি করতে পারছেন না, তার মানে 28 দিনের মধ্যে উনি করতে পারছেন না, তো সেইটার জন্য উনি ওনার রিফিউজ হতে পারে। আমার প্রশ্নটা একটু আনসারটা দিয়েন ভাইয়া। জি, আপনি আশা করি এটা বুঝতে পেরেছেন, তবে এই ব্যাপারে আরেকটু বিস্তারিত পরামর্শের জন্য আপনার ফ্রেন্ডকে বলবেন কোনো একজন লয়ারের সাথে আলোচনা করার জন্য। আর আপনার প্রশ্নের প্রথম অংশ যেটা, যে আপনার বেবি 11 বছর যাবত এই দেশে বসবাস করছে,
তার ব্যাপারে কি রেমেডি আছে, লফুল আনলফুল মিলিয়ে কারেন্টলি আনলফুলি আছে, বেবির বয়স হচ্ছে 13 বছর। তো আমি চলে যাচ্ছি আমার বিজ্ঞ অতিথি ব্যারিস্টার নাজির আহমেদ ভাইয়ের কাছে এই ব্যাপারে উত্তর জানতে। আচ্ছা, ওইটা কি উত্তর দেবো না আমাদের একজন বোন বিরতির আগে? আপনি এটা এটা যেহেতু এটা দিয়ে আমি মিস করে গেছি সেটা, সেটা এরপরে আপনি উত্তর দিবেন। হ্যাঁ, যেটা কলার যেটা বলছেন যে উনি 11 বছর ধরে এদেশে আছেন এবং ওনাকে ডিসক্রিশনারি লিভ দেওয়া হয়েছে 2.5 বছরের জন্য আর কি। এখন সমস্যা হচ্ছে উনি যদি ওনার বাচ্চার জন্য 7 ইয়ার্স রুলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে ওনাকে হয়তো ডিসক্রিশনারি লিভ দেবে, কিন্তু ওনারা তো অলরেডি ডিসক্রিশনারি লিভে আছেন এবং ডিসক্রিশনারি লিভ যেটা 2.5 বছর দেওয়া হয়েছে বর্তমান আইনে, এটা 10 ইয়ার্স পরে উনি ইনডেফিনিট লিভ পাবেন। তো সেই হিসাবে এইটা কন্টিনিউ করতে পারেন, অথবা বাচ্চার জন্য চাইলে উনি 7 ইয়ার্স রুলেও করতে পারেন, আবার ওনাকে ডিসক্রিশনারি লিভ দিতে পারে। একই অবস্থায় মানে ব্যাক টু স্কোয়ার ওয়ান। বাচ্চার যে 7 ইয়ার্স, বাচ্চার এখন কোনো স্ট্যাটাস নাই, স্ট্যাটাস পেয়েছেন শুধু ফাদার। আচ্ছা, মানে বাচ্চা উনি যখন অ্যাপ্লিকেশন করেছেন শুধু একা করেছেন, ফ্যামিলি আদার। তাহলে তো বাচ্চার জন্য 7 ইয়ার্স রুলে করতে পারেন নাকি? বাচ্চা যেহেতু মাইনর এবং 7 ইয়ার্স, এবং সেটাতে প্রুফ করতে হবে যে দেশে গিয়ে বাচ্চা আর মানে দেশের সোসাইটিতে মিশতে পারবে না, সে এখানে সে ফ্যামিলি প্রাইভেট লাইফ তো রুলে কভার করে 7 ইয়ার্স ইয়োটা, এর জন্য 7 ইয়ার্স রুলের আওতায় বাচ্চার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে যদিও বাচ্চা 11 বছর ধরে আছে, যদি বাচ্চার বয়স কি বলে জন্ম এখানে হতো তাহলে কিন্তু পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারতো। আর তাছাড়া 10 ইয়ার্স রুলে তো পড়ে না, কারণ এটা তো লিগ্যালি 10 ইয়ার্স না। জি, ধন্যবাদ নাজির ভাই আপনাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এর আগে ব্রেকে যাওয়ার আগে আমরা সর্বশেষ একটি ফোন কল নিয়েছিলাম, উত্তর দিতে পারি নাই, সেই উত্তর জানার জন্য চলে যাচ্ছি নাজির ভাইয়ের কাছে। হ্যাঁ, বোন ব্রেকে প্রশ্নটা যদি একটু সংক্ষেপে বলে দেন। ব্রেকের আগে যেটা প্রশ্ন করেছিলেন যে উনি উনার হাজবেন্ডের সাথে প্রায় 2 বছরের উপরে একসাথে বসবাস করেছিল, এরপরে সমস্যা হওয়ার কারণে দুইজন আলাদা আলাদা ছিলেন কিন্তু ডিভোর্স হয় নাই, এরপরে উনি ওভারস্টেয়ার হয়ে গেছেন, ডোমেস্টিক ভায়োলেন্সের আওতায় উনি ইনডেফিনিট লিভ পেয়েছেন, ঠিক আছে। এখন আবার গত 4-5 মাস ধরে একসাথে বসবাস করছেন। তো ওনার প্রশ্ন ছিল উনি কি আসার পর থেকে 3 বছর পরে বিটি সিটিজেনশিপের জন্য ন্যাচারালাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। বোন, আপনি পারবেন না, কারণ হচ্ছে আপনার ওই যে ওভারস্টেয়ার হওয়ার সাথে সাথে কিন্তু আপনার চেইনটা ভেঙে গেছে, এর জন্য যখনই আপনাকে নতুন লিভ দেওয়া হয়েছে অর্থাৎ ইনডেফিনিট লিভ দেওয়া হয়েছে ওই দিন থেকে আপনাকে 3 বছর থাকতে হবে, এরপরে আবেদন করতে পারবেন। যদি ম্যারিজটা সাবসিস্টিং থাকে, যদি ম্যারিজটা সাবসিস্টিং থাকে এবং হাজব্যান্ড ওয়াইফ একসাথে বসবাস করেন তাহলে, এবং আপনার হাজব্যান্ড যদি বিটি সিটিজেন হয়ে থাকেন তাহলে ওই যে ইনডেফিনিট লিভ যখন পাইছেন ঠিক এরপর থেকে 3 বছর পরে আবেদন করতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় বা একসাথে না থাকেন তাহলে আপনাকে পুরো 5 বছর থাকতে হবে, অর্থাৎ ইনডেফিনিট লিভ পাওয়ার 5 বছর পরে আপনার ওন রাইটে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি দর্শক আপনি উত্তরটি পেয়েছেন। তো আমি চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে, কে আছেন লাইনে, আপনার প্রশ্নটি করুন দর্শক। আমার 2 বছর হয়েছে, বুঝছেন, 27 মাসের বিছানি। জি, 2013-র কবে? 13-20 জুলাই আমি এদেশে আসছিলাম, আমাকে 27 মাসের ভিসা নিয়ে। জি জি, আর আমি আগস্টের 6 তারিখে অ্যাপ্লাই করেছি, 9 তারিখে আগে হোম অফিসে আমার চিঠি দিয়েছে, তারা ফাইসে হই, আর এখনো কোনো লেটার ফাইল না, 1.5 মাস হয়ে গেছে। জি, তো ফিঙ্গারপ্রিন্টের জন্য কোনো লেটারও দেয় না আমাকে এখনো। আচ্ছা, যে এই প্রশ্ন আমার, আপনি ফিঙ্গারপ্রিন্টের লেটার কি এখনো পাননি দর্শক? জি, আপনি 20 জুলাই 2013 তারিখে অ্যাপ্লিকেশন করেছেন, ফিঙ্গারপ্রিন্টের লেটার এখনো আপনি পান নাই। 6 আগস্ট আমি অ্যাপ্লিকেশন করে দিয়ে, 6 আগস্ট আপনি অ্যাপ্লিকেশন করেন ফিঙ্গারপ্রিন্টের, মানে আপনি অ্যাকনলেজমেন্ট লেটার পেয়েছেন 9 তারিখে? আমি একটা লেটার পেয়েছি, তারা যে ফাইসে করে আমার দিছে লেটার আর কি, 9 তারিখে, 9 আগস্টে। আপনার টাকা কেটে নিয়েছে অ্যাকাউন্ট থেকে? টাকা কেটে নিয়েছে। আচ্ছা আচ্ছা, দর্শক আমি আপনাকে বলবো যে একটু ধৈর্য ধরার জন্য, কারণ বায়োমেট্রিক অবশ্যই যেইটুকু আপনি সময় বললেন প্রায় 1.5 মাস হয়ে গিয়েছে অ্যাপ্লিকেশন, এর মধ্যে বায়োমেট্রিকের লেটার চলে আসা উচিত ছিল। যদি এর মধ্যেও না আসে আরও আপনি 2 সপ্তাহ ওয়েট করেন, তারপরে আপনি হোম অফিসে একটা ফোন করতে পারেন, হোম অফিসের যে নাম্বারটা আছে সেটাতে একটা ফোন করতে পারেন, আর এছাড়াও একটা ইমেল অ্যাড্রেস আছে, appointmentexceptions@homeoffice.gsi.gov.uk। আপনি কোনো একটা লয়ারের শরণাপন্ন হয়ে এই ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করতে পারেন, সেখানে ইমেল করতে পারেন, এটা বায়োমেট্রিক সংক্রান্ত কোনো ব্যাপারে যদি ইমেল করতে হয় এই হচ্ছে ইমেল অ্যাড্রেস। আর যদি আপনি
চান ফোনও করতে পারেন, তবে বলবো আরো দুটা সপ্তাহ ওয়েট করেন, তারপরে আপনি এই কাজগুলো করতে পারেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ দর্শক। আমি চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে, কে আছেন লাইনে আপনার প্রশ্নটি করুন দর্শক। হ্যালো হ্যালো হ্যালো, সালাম আলাইকুম ভাইয়া। ওয়া আসসালাম। জি ভাই, আমার একটা কোয়েশ্চন ছিল। জি দর্শক বলুন। জি ভাই, আমি এদিকে আসছি স্পল ভিসায়। জি, তো আগামী জানুয়ারিতে গিয়ে আমি আইএলআর জন্য অ্যাপ্লিকেশন করব। জি, তো আমি যে এই দেশে আছি এখন, আমি বর্তমানে ফুল টাইম কাজ করতেছি, বর্তমানে আমি আসার পর থেকেই ফুল টাইম কাজ করতেছি। জি, আমার ওয়াইফে হাউজিং বেনিফিট এবং ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট আমার কাজ দিয়ে উনি অ্যাপ্লাই করছেন। এখন ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিটের যে পেপারটা আছে, ওরা আমার নামে ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিটটা থ্রু করে, মানে আমার পেমেন্ট দেয় আমার ওয়াইফের অ্যাকাউন্টে সবকিছু, বাট যে পেপারটা দেয় পেপারে আমার নামটা লিখা, যে ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট মানে আমার নামটা। তো ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট তাহলে আপনি নিচ্ছেন দর্শক? না না, ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট আমি নিচ্ছি না, আমার ওয়াইফ অ্যাপ্লাই করেছে। যার নামে দেয়া হচ্ছে তাকে দেয়া হচ্ছে, সেই তো নিচ্ছে, এবং যেই অ্যাকাউন্টেই যাক না কেন, অ্যাকাউন্ট আপনি যে কোনোটা নমিনেট করে দিতে পারেন। তো আপনি ক্লেম করেছেন আপনার ওয়াইফ? আমি অ্যাপ্লাই করি নাই, অ্যাপ্লাই করছেন যে ভাইয়া শুনেন। জি, আমি ওই এদেশে আসার পরে আমি ওই গত অনুষ্ঠানে ওই নাজির ভাই ওই একটু কনফিউজ হয়ে গেছে, আমি এই জন্য আজকের অনুষ্ঠানে আপনাদের ফোন করছি। জি জি, মানে আমি এই দেশে আসার পরে আমি আমার তো পাবলিক ফান্ড নিব না, আমি আমার ওই কাজ করতেছি ফুল টাইম, ঠিক আছে? তখন ওই একজন আইন পরামর্শ নিয়ে বলছিলাম যে আমার ওয়াইফ ইনটাইটেল, উনি বলছিলেন যে উনি ব্রিটিশ, উনি ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট হাউজিং বেনিফিট নিতে পারবেন। তখন আমার ওয়াইফ উনি ওনার রাইটে অ্যাপ্লিকেশন করছেন, আর এজ এ পার্টনার হিসাবে আমার ডিটেলস দিছেন, যে যে ফর্মে যে উনি ইউ আর এজ এ ইয়োর পার্টনার, ইয়োর পার্টনারে আমার সারা ডিটেলস আছে, আমি দিছি। দেওয়ার পরে ওরা ওই ওইটা শর্ট আউট করিয়া ওই ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট এলাও করছে উনাকে দিবে। তো যখন ওরা পেপারটা এইচ এম রেভিনিউ থেকে যে পেপারটা সেন্ড করে, ওই পেপারে মানে চাইল্ড ট্যাক্স ক্রেডিট আমার ওয়াইফের নামে আর ওই আমার নামটাও ওইখানে ঢুকিয়ে দিছে, যে ওই ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট টু মিস্টার ইসলাম লাইক দ্যাট, এইরকম দিয়া দিছে আর কি। এখন আমি ওই গত অনুষ্ঠানে নাজির ভাই বলছিলেন যে এইটা প্রবলেম হবে, এখন তো আমি তো বুঝতে পারতেছি না কি করব, কারণ এটা তো আমি কোনো ধরনের অ্যাপ্লাই করি নাই, আমি ইউ না, আমি ওরা তো যে কোনো ইয়েতে তো অ্যাপ্লাই করব। আপনার প্রশ্নটি, আপনার পুরো প্রশ্নটি আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। আপনি, আপনার জন্য উত্তর হচ্ছে, যখনই ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট এগুলোর জন্য অ্যাপ্লাই করা হয়, যেই অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেখানে হাউসহোল্ড ইনকামের সমস্ত ডিটেলস দিতে হয়, মানে হাজবেন্ড এবং ওয়াইফ দুজনের ইনকামের ডিটেলস দিতে হয়, রিগার্ডলেস তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস। আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস হচ্ছে যেটা, সেটাতে আপনার নো রিকোর্স টু পাবলিক ফান্ডস, আপনি পাবলিক ফান্ডস নিতে পারবেন না, কিন্তু আপনার ওয়াইফ ব্রিটিশ, উনি পাবলিক ফান্ডস নিতে পারবেন। পাবলিক ফান্ড উনি নিতে পারবেন বিধায় উনি অ্যাপ্লিকেন্ট, এবং যেহেতু ডিটেলস দিতে হয় অ্যাপ্লিকেশন ফর্মে, ডিটেলস আপনারটা দিতেই হবে, তবে আপনি, আপনার যেহেতু রাইট নাই, আপনাকে তারা দিচ্ছেও না, শুধুমাত্র আপনার ডিটেলস ওখানে নিচ্ছে, কারণ হচ্ছে টোটাল হাউসহোল্ডের ইনকামটার সাথে ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিটের একটা সম্পর্ক আছে। তো এইটার জন্য আপনি অ্যাপ্লিকেন্ট না, তবে আপনি যেহেতু বলছেন যে আপনার নামে আসে, সেটা নিয়ে আমার কাছে একটু কনফিউশন ঠেকছে। আপনি, আপনাকে পরামর্শ দিব ইনল্যান্ড রেভিনিউর সাথে আপনি যোগাযোগ করেন, তাদেরকে আপনি জানান যে আপনি এই ভিসাতে আছেন এবং আপনার হচ্ছে ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট নেওয়ার রাইট নাই। মেক শিওর এই ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট শুধুমাত্র আপনার ওয়াইফ নিচ্ছেন, আপনি নিচ্ছেন না। তো ওদের ভিউটা নেন যে আপনার ওয়াইফ ছিলেন অ্যাপ্লিকেন্ট, আপনি অ্যাপ্লিকেন্ট নন, কেন আপনার নামে আসছে সেটা আপনি ঠিক করে নেন। গতকালকে ওদের ফোন করছিলাম। জি, আমি ওদের ফোন করছিলাম, ফোন করার পর ওদের সাথে আলাপ করছি, ওরা বলছে যে তুমি তোমার ওয়াইফে হেড অফিসে অ্যাপ্লিকেশন করছো, হেড অফিস এটা দেখছে তুমি ইনটাইটেল, কারণ আমরা সবরে এই ধরনের, আমার ওরা বলছে যে তোমার হাজবেন্ডের নামটা আছে, কারণ তুমি নমিনেটেড করছো, তুমি ওয়ার্ক করো না, ওয়ার্ক করো তোমার হাজবেন্ডে, যার কারণে মানে তোমার হাজবেন্ডের নাম এখানে নমিনেটেড করা লাগে। শুধু খালি এরা না, তারা ওল্লাভ সবরে সেন্ড করে, কারণ আমার ওয়াইফ তো চিলড্রেন লুক আফটার করেন, টাইম খাজ করেন না, খাজ আমার, উনি অ্যাপ্লাই করছেন, কইছে যে সবটা ঠিক আছে, তুমি সিস্টেমেটিকলি শো করে যে তুমি অ্যাপ্লাই করছো সবটা ইনটাইটেল,
অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাকে, আপনি টিভি পর্দায় চোখ রাখুন। এই সম্পর্কে আমাদের যেটুকু বলার সেটা আমরা এটুকু বলতে পারছি যে আপনি নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড, পাবলিক ফান্ড নেওয়ার জন্য এন্টাইটেল না, মেক শিওর করতে হবে আপনাকে যে আপনি পাবলিক ফান্ড নিচ্ছেন না। হোম অফিস যদি যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন যদি তারা পায় যে আপনি পাবলিক ফান্ড নিয়েছেন তাহলে এটা আপনার জন্য সমস্যা হবে। তো আপনাকে এই ব্যাপারে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, আপনি ওদেরকে চিঠি লেখেন এবং এগুলো রেকর্ড রাখেন, মেক শিওর করেন যে আপনি নিচ্ছেন না, আপনার ওয়াইফ নিচ্ছে, সেটার জন্য ইনল্যান্ড রেভিনিউকে আপনি জানিয়ে রাখেন, ইনল্যান্ড রেভিনিউকে আপনি চিঠি লিখে রাখেন, সেটা রেকর্ড রাখেন, সেখান থেকে রিপ্লাই আসলে সেই রিপ্লাইগুলোও রাখেন। এগুলো আপনার ভবিষ্যতে অ্যাপ্লিকেশনে কাজে লাগতে পারে। আশা করি আপনি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনি অ্যাপ্লিকেন্ট নন, আপনার ওয়াইফ অ্যাপ্লিকেন্ট, কিন্তু আপনাদের হাউস হোল্ডার ইনকামটা নিচ্ছে টোটাল কত আপনারা আর্ন করেন, তবে আপনার নাম কেন আসছে সেটা নিয়ে আমার প্রশ্ন, এবং এই জন্য আমি আপনাকে পরামর্শ দিয়েছি আপনি ইনল্যান্ড রেভিনিউয়ের সাথে যোগাযোগ করে এটাকে রেকটিফাই করেন। তো আমাদের একটি ব্রেকে যাওয়ার সময় হয়ে গেল, ব্রেক থেকে ফিরে আসবো খুব শীঘ্রই, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ। আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার, সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস।